সো গাইস, এই ভিডিওতে আমি শেখাবো কিভাবে স্ন্যাপশিট দিয়ে এরকম ভাবে ফটো এডিট করা যায়। তো গাইস দেখতে পাচ্ছেন ফটোটা দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো গাইস এই ভিডিওটি দেখার পর কিন্তু আপনি স্ন্যাপশিট দিয়ে এরকম ভাবে ফটো এডিট করতে পারবেন। তো গাইস ভিডিওটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে চলছে, তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস আপনারা প্রথমে কিন্তু আপনাদের গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে ফটোটাকে শেয়ার করবেন স্ন্যাপশিট অ্যাপের মধ্যে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু স্ন্যাপশিট অ্যাপের মধ্যে চলে আসছে। তো গাইস এবার এখান থেকে আপনারা চলে যাবেন টুলসে। তো টুলসে ক্লিক করার পর এবার এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন একদম প্রথমে একটি অপশন আছে টুন ইমেজ নামে, তো আপনারা এখান থেকে টুন ইমেজে ক্লিক করে দিবেন। তো টুন ইমেজে ক্লিক করার পর এবার এখানে আপনার বেশ কিছু অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনার অ্যাম্বিয়েন্স হালকা একটু বাড়িয়ে দিবেন, তারপর এখান থেকে সিচুয়েশন হালকা একটু সামথিং বাড়িয়ে দিবেন, তারপর এখান থেকে হাইলাইট হালকা মাইনাস রাখবেন, তারপর এখান থেকে শেডোস হালকা বাড়িয়ে দিবেন, তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন। তো গাইস ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিফোর, দেখতে পাচ্ছেন আপনারা আফটার, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটা কিন্তু আগের থেকে একটু হলেও চেঞ্জ হয়েছে। তো গাইস এবার এখান থেকে আপনারা আবার টুলসে ক্লিক করবেন। তো টুলসে ক্লিক করার পর এবার দুই নম্বরে যে একটি অপশন দেখতে পাচ্ছেন ডিটেলস নামে, তো আপনারা ডিটেলসে ক্লিক করবেন। তো ডিটেলসে ক্লিক করার পর তারপর এখান থেকে স্ট্রাকচার হালকা বাড়িয়ে দিবেন, তারপর এখান থেকে শার্পেনিং হালকা বাড়িয়ে দিবেন, তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন। তো গাইস ডানে ক্লিক করার পর তারপর এখান থেকে চলে যাবেন টুলসে। তো টুলসে ক্লিক করার পর তারপর এখানে যে দেখতে পাচ্ছেন পোর্ট্রেট নামে একটি অপশন আছে, তো আপনারা এখান থেকে পোর্ট্রেটে ক্লিক করবেন। তো গাইস এই পোর্ট্রেটে ক্লিক করার পর এবার এখানে কিন্তু আপনারা অনেকটি ফিল্টার দেখতে পাবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা স্পটলাইট ওয়ান নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। তো এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা তিনটি অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনার ফেস স্পটলাইটটা হালকা একটু বাড়িয়ে দিবেন, তারপর এখান থেকে স্কিন স্মুথিংটা একটু হালকা বাড়িয়ে দিবেন, তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার চলে যাবেন টুলসে। তো টুলসে ক্লিক করার পর তারপর এখান থেকে চলে যাবেন সিলেক্টিভে। তো সিলেক্টিভে আসার পর এখান থেকে আপনারা আপনাদের ফেসের মধ্যে নিয়ে এখান থেকে আপনারা সার্কেলটা ফেসের সাইজ অনুযায়ী রেখে এখান থেকে ব্রাইটনেস বাড়িয়ে দিবেন, তারপর এখান থেকে সিচুয়েশন মাইনাস রাখবেন, তারপর এখান থেকে আবার প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে এখানে নিয়ে মানে হাতের সাইজ মতো রেখে এখান থেকে ব্রাইটনেস বাড়িয়ে দিবেন, তারপর এখান থেকে সিচুয়েশন মাইনাস রাখবেন, তারপর আপনারা এখান থেকে ডানে ক্লিক করবেন। তো গাইস ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিফোর, দেখতে পাচ্ছেন আপনারা আফটার, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটা কিন্তু আগের থেকে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। তো গাইস এবার আমাদেরকে কী করতে হবে, তো এবার আমাদেরকে ফটোটাকে নিয়ে যেতে হবে লাইট রুম অ্যাপের মধ্যে। তো এবার আমি এখান থেকে ফটোটাকে শেয়ার করবো লাইট রুম অ্যাপের মধ্যে। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটা কিন্তু লাইট রুম অ্যাপের মধ্যে চলে আসছে। তো এবার এখানে যে দেখতে পাচ্ছেন উপরে শেয়ার ডান পাশে থ্রি ডট আইকন আছে, তো আপনারা এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার পেস্ট সেটিংয়ে ক্লিক করবেন। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু পেস্ট সেটিংয়ে ক্লিক করার পর আমাদের ফটোটাকে আমি এক ক্লিকের মাধ্যমে এডিট করতে পারছি। সো গাইস দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিফোর, দেখতে পাচ্ছেন আপনারা আফটার। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটা কিন্তু এক ক্লিকের মধ্যে এডিট হয়ে গেল।